আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটা আছে সেটা দেখতে পারতেছি যে পাওয়ার অন করার চেষ্টা করতেছি কিন্তু অন হচ্ছে না, ডেড কন্ডিশন আছে। আর ডিসি পাওয়ার সাপ্লাইতে লক্ষ্য করে দেখি যে এম্পিয়ার 10-15 এসে থেমে আছে। আর এই সমস্যাটা মূলত ফ্ল্যাশ করলে হওয়ার সম্ভাবনা, যদি কম্পিউটার ডিটেক্ট করে তাহলে আমরা ফ্ল্যাশ করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পারতেছি যে অলরেডি ফ্ল্যাশ করার চেষ্টা করা হয়েছে কিন্তু ফ্ল্যাশ ফেল দেখাইছে, যে বুট ফেল, মানে কি ফ্ল্যাশ নিচ্ছে না। এর অর্থ হচ্ছে যেহেতু এখানে আমরা একটা লক্ষ্য করে দেখি যে এখানে ডিএ ফেল দেখাইছে আর বেস বেঞ্চি 65-80, তার মানে সিপিইউ ভালো আছে আর পাওয়ার আইসি ভালো আছে কিন্তু ইএমসি আইসিটা খারাপ আছে। তাই আমরা এখন হার্ডওয়্যারের দিকে চলে যাব। তো দেখতে পারতেছি যে মোবাইলটি মাদারবোর্ডটি খোলা হয়েছে আর এখানে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ইএমসি আইসি, অর্থাৎ ইমবেড মাল্টিমিডিয়া কার্ড, যেটা ফিক্স করা থাকে মাদারবোর্ডের সাথে। আর এটার ভিতরে সফটওয়্যারটা সংযুক্ত থাকে, আর সফটওয়্যার সংযুক্ত থাকে, সফটওয়্যার যে ঢুকবে আমরা ফলো করে দেখছি বা লক্ষ্য করে দেখলাম যে ফ্ল্যাশ দিতে গেলাম ফ্ল্যাশ নিল না। ফ্ল্যাশ নিবে কী করে? কারণ ফ্ল্যাশ করা ফ্ল্যাশ ফাইলটা যেটার ভিতরে ঢুকবে সেটাই তো ডিস্টার্ব বা সেটাই তো লুজ কালেকশন এমন কিছু হয়ে আছে। তো এখন আমরা ভালো মানের পেস ধারা হটগান খুব ভালোভাবে, মানে তাপমাত্রা যেন বেশি একটা না হয় এরকম দিকেও খেয়াল রাখতে হবে, নয়তো বা বলগুলি নষ্ট হয়ে যাবে। আর চারোদিক মানে যেন ভালোভাবে তাপমাত্রা সম পরিমাণ হয় সেজন্য ঘুরিয়ে ঘুরিয়ে হিট করার চেষ্টা করব। আর টুইজার ধারা হালকা নাড়া দিতে হবে, খুব খেয়াল করে নাড়া দিতে হবে, কারণ একটু এদিক সেদিক হলেই কী হবে যে একেবারেই মানে সম্পূর্ণ পরিকল্পনাটি বাদ হয়ে যাবে। তো দেখতেছি যে খুব হালকা করে নাড়া দেওয়ার চেষ্টা করা হইতেছে, যে এখনও নরম হয়নি। আবার এখন এই যে দেখতে পারতেছি একটু নড়তেছে, সম্ভবত এই যে দেখা যায় নাড়া খাইলো। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে যে এটা ঠান্ডা হওয়ার জন্য। ইএমসিআইসিতে হিট দেওয়া হইলো আর এখন আমরা এটাকে অন করার চেষ্টা করব, দেখি আমাদের কাজের সমাধান কি হলো। বিসমিল্লাহ, সেন্সটা দেখো, আলহামদুলিল্লাহ। তো এভাবে যদি আমরা সঠিকভাবে বুঝে বুঝে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা কাজে সফল হব। আর এটা লুজ কালেকশন করতেছে, আমি ব্যাটারি কানেকশন করে আবার চলে আসতেছি। তো ব্যাটারি কানেক্ট করে দেখি, এখন চালু করে দেখি কি হয়। বিসমিল্লাহ, সম্ভবত ব্যাটারিতে চার্জ নেই। এবার চালু করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আর এটা গতকালকে এক ভদ্রমহিলা দিয়ে গেছে, সে কয়েকটা দোকানেই দেখাইছে, তাদেরকে ওনাকে ফিরিয়ে দিছে। আর গতকালকে এটা রেখে দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আজকে এটা কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।